সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। প্রতীক নিয়ে ভোটের ময়দানে প্রার্থীরা, সুষ্ঠু নির্বাচনে কমিশন দায়বদ্ধ বললেন সিসি। খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে রিটের সিদ্ধান্ত কাল, হাইকোর্টের আদেশে ভোটের পথ খুলল বিএনপি নেতা দুলু ও টুকু। বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে অভিযোগ কাদেরের, পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে কোনো বৈঠক হয়নি দাবি ফখরুলের। যারা কোটি টাকা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের কাছে জানতে চাইলেন ডক্টর কামাল। এবং সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে কাল মাঠে নামছে বাংলাদেশ, বাঁচা মরার লড়াই ক্যারিবীয়দের। সাথে রয়েছে রাশেদ ইমাম এবং আমি আফরিন আনোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। শুরু হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। সোমবার প্রতীক বরাদ্দ পেয়েছেন জাতীয় সংসদের 300 আসনের জন্য লড়াই করতে চাওয়া বিভিন্ন দলের প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশে এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন অনেকেই। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। প্রতীক বরাদ্দ শেষ, এবার নির্বাচনী ডামাডোল শুরু। সোমবার সারা দেশের রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক নির্ধারণ করা হয়। এরপর থেকেই মাঠে নামতে শুরু করেন প্রার্থীরা, শুরু হয় নির্বাচনী প্রচারণা। লায়ন সিংহ, সে যেমন বনের রাজা, আমি হচ্ছে গুলশানের রাজা হিসেবে। সন্ত্রাসী, জঙ্গিবাদ, মাদক জিরো টলারেন্সের জন্য আমি জান দিয়ে চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা তো আশা করি যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যেন এই বাংলাদেশে হয়। কোনো শক্তি নাই এই দুনিয়াতে আমাদের এই নির্বাচনে ঠেকানোর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা নন, কিন্তু নৌকা প্রতীকে নির্বাচন করছেন অনেকে। বিএনপির না হয়েও অনেকে দাঁড়াচ্ছেন ধানের শীষ প্রতীকে। আবার লাঙল হতে পারে এবার নৌকার পথের কাঁটা, এমনটা ভাবছেন তৃণমূলের অনেক নেতাকর্মী। কারণ মহাজোটের শরিক জাতীয় পার্টির 29 আসনে মহাজোটের হয়ে লড়লেও বাকি 130টিরও বেশি আসনে তারা আওয়ামী লীগ প্রার্থীর সাথে নামবেন ভোট যুদ্ধে। মহাজোটের শরিক হয়েও বিকল্প ধারা ও যুক্ত ফ্রন্ট 20টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। এদিকে বিএনপি প্রার্থীরা 242টি আসনে নির্বাচন করলেও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন আরও 56 জন। ঐক্যফ্রন্টের গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, মোস্তফা মোসিন মন্টু, জিএসটি নেতা শফিকউদ্দিন মাহমুদ সহ অনেকেই নির্বাচনী মাঠে নেমেছেন ধানের শীষ প্রতীক নিয়ে। আমার প্রার্থিতাকে জনাব সাদেক হোসেন খোকা, জনাব ইশরাক এবং আরও যারা আমাদের প্রার্থী ছিলেন সকলেই স্বাগত জানিয়েছেন। যুদ্ধ অপরাধী বলে আমাদের সাথে জামাত ইসলামের নামে আমাদের সাথে কেউ নেই। আমরা এখনো লেভেল প্লেইং ফিল্ড দেখছি না। আমরা ঢাকা 7 আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার করি। সব এলাকার প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নির্বাচনে কোনো আতঙ্ক নয়, কমিশন চায় আস্থার পরিবেশ। সোমবার সকালে নির্বাচন কমিশনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ থেকেই নির্বাচনী ডামাডোল শুরু হয়ে গেছে উল্লেখ করে সিইসি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সংবিধান ও আইনের ভিত্তিতে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। তিন ধাপে মোট 640 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ব্রিফ করবে নির্বাচন কমিশন। যারা ভোট গ্রহণের আগের দিন, ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের দুই দিন নির্বাচনের মাঠে নিয়োজিত থাকবে। সোমবার প্রথম ধাপে অংশ নেন 215 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ব্রিফিংয়ে সিইসি প্রজ্ঞা ও মেধা খাটিয়ে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেন। বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন করতে চায়, এক্ষেত্রে কমিশনের কোনো দল, পক্ষ, ব্যক্তি নেই বলেও জানান তিনি। আপনাদের আচরণে, আপনাদের কাজে, আপনাদের দক্ষতায় এটা মানুষের মনে, ভোটারদের মনে, প্রার্থীদের মনে, রাজনীতিবিদদের মনে যেন আস্থার সৃষ্টি হয় না, আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কারণে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের নির্বাচন করার পরিবেশ আমরা পেয়েছি। অন্য 4 কমিশনারও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে ব্রিফিং দেন। কমিশনাররা বলেন, শাস্তি প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
শাস্তি প্রদানের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সতর্ক তা আপনাদের সর্বোচ্চ সতর্কতার প্রয়োজন রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন ভুয়া সাক্ষ্য প্রমাণে শাস্তি না পায়। সরব উপস্থিতি চাই, আমরা প্রতিটা অফেন্সের একটা বিলিপ চাই, শাস্তি চাই, যাতে করে আমরা একটা সত্যিকার অর্থে আইনের নির্বাচন আমরা করতে পারি। আইনের সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে নিরপেক্ষভাবে কাজ করতে নির্দেশনা দেন কমিশনাররা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এবার মিনিস্টার স্মার্ট টিভির সৌজন্যে জাতীয় সংসদ নির্বাচন 2018 প্রসঙ্গ। তিনটি আসনই মনোনয়নপত্র বাতিলের ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি গ্রহণ করে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন। দণ্ডিত বিএনপি চেয়ারপারসনকে নির্বাচনে ফেরানোর শেষ আইনি লড়াইয়ে সফল হবেন এমন আশা তাঁর আইনজীবীদের। একই দিনে হাইকোর্টের আরেকটি বেঞ্চের আদেশে নির্বাচনের পথ খুলেছে নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত দুই বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও ইকবাল মাহমুদ টুকুর। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। বগুড়া 6-7 আর ফেনী এক আসনে নির্বাচন করতে পারবেন না, নির্বাচন কমিশনের এমন আদেশের সার্টিফাইড কপি হাতে পেয়েই রোববার হাইকোর্টে আবেদন করেছিলেন বেগম খালেদা জিয়া। শেষ পর্যন্ত তিনি প্রার্থী হতে পারবেন কি না এ বিষয়ে সোমবার সকাল থেকে শুরু হয় দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। দুই পক্ষের বক্তব্য শুনে মঙ্গলবার প্রার্থিতার বিষয়ে আদেশের দিন ধার্য করেন হাইকোর্ট। বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছেন এমন অনেকেই প্রার্থী হতে পারলেও সরকার ইচ্ছে করেই তাদের নেত্রীকে ভোটের মাঠে নামতে দিচ্ছে না। যে তিনটা মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বগুড়া এবং ফেনীতে, তিনটার অর্ডার সেম। আমরা মনে করছি কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে সেই অর্ডারগুলো দেয়া হয়েছে এবং হুবহু সেই অর্ডারগুলো পাস করা হয়েছে। আশা করি জাতির স্বার্থে, দেশের স্বার্থে মহামান্য সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করবেন এবং বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এদিকে একই দিনে উচ্চ আদালতের নির্দেশে নির্বাচনে অংশ নেবার সুযোগ পেয়েছেন ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত দুই বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং ইকবাল মাহমুদ টুকু। সেন্টেন্স এবং কনভিকশন স্থগিত থাকায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং ইকবাল হাসান মাহমুদ সাহেবের আবেদনটি মহামান্য বিচারপতিদ্বয় মঞ্জুর করেছেন। আমি কৃতজ্ঞ যে আমি এখানে জাস্টিস পেয়েছি। আমি বলেছিলাম আপনাদের মাধ্যমে জাতিকে আমি শেষটা দেখতে চাই। মঙ্গলবারের হাইকোর্টের আদেশ খালেদা জিয়ার পক্ষে আসবে এমন আশা করছেন তার আইনজীবীরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। মহাজোটের বাইরে জাতীয় পার্টি 132 আসনে এককভাবে নির্বাচনে অংশ নেবে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ ওয়াকিবহাল বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তবে সংসদীয় 300 আসনের কোথাও আওয়ামী লীগের বিদ্রোহী কোনো প্রার্থী নেই বলেও দাবি করেছেন জাহাঙ্গীর কবির নানক। আজ প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচারণায় বাধা না থাকলেও আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবে আওয়ামী লীগ। নানক বলেন, 12 ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের নেতা কর্মীদের অভিযোগ অনুযায়ী পলাতক তারেক রহমান এই মনোনয়ন বাণিজ্য চালিয়েছেন। তাহলে দেশবাসীর প্রশ্ন, বিএনপির মনোনয়ন বাণিজ্যে কত টাকা দেশ থেকে পাচার হয়েছে? আর এই বিশাল অঙ্কের টাকা আগামী নির্বাচনে ব্যবহৃত হলে তা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করতে পারে। একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের অন্তরায় মনোনয়ন বাণিজ্যের বিষয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে গোপন বৈঠক করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, জনগণের সাড়া না পেয়ে বিএনপি এখন বিদেশিদের কাছে শুধু নালিশ করছে না, গোপন বৈঠকও করছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে যথাসময়ে দেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান ওবায়দুল কাদের। লন্ডনে বসে তারেক রহমান আইএসআই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করছে, এই বৈঠকগুলো কেন? ঢাকা মির্জা ফখরুল পাকিস্তানি দূতাবাসে গিয়ে গোপন বৈঠক করছে, এই বৈঠকের অর্থ কি? নির্বাচন, এই বৈঠকের অর্থ হচ্ছে নির্বাচন ভাঞ্চাল করা, সেই ষড়যন্ত্র তারা করছে। এদিকে ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ ও বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ মিথ্যাচার করছে, পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের সাথে তার দলের কোনো বৈঠক হয়নি। সোমবার বিএনপির গুলশান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আশা করা যায় না, বক্তব্য প্রত্যাহার না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে গেছে কিন্তু বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, প্রার্থীরা যেন সমান সুযোগ নিয়ে প্রচারণা চালাতে পারে সে বিষয়ে নিরপেক্ষ ভূমিকা রাখার জন্য সরকার এবং নির্বাচন কমিশন প্রতি আহ্বান জানান তিনি। পাকিস্তানি দূতাবাসের সঙ্গে আমাদের বৈঠক আর তথাকথিত আইএসআই সঙ্গে লন্ডনে আমাদের একদিন চেয়ারম্যান সাহেব বৈঠক, আওয়ামী লীগের একটা প্রবণতা আছে যে সবসময় বিএনপি কে তারা এমন এমন কিছু সংস্থা বা দেশের সঙ্গে যুক্ত করতে চায় যা দিয়ে তারা বিএনপি কে আপনার গত সাত বছরে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পাঁচ গুণ বেড়েছে অভিযোগ করে সরকারকে এজন্য জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভার বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। এনবিআর তার কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখছে, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ডক্টর কামাল সরকারের কাছে প্রশ্ন রাখেন, যারা কোটি কোটি টাকা লুটপাট করছে সরকার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আগামী নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের জয় হবে উল্লেখ করে তিনি আরো বলেন, ভোট দিতে না পারা মানে স্বাধীনতা হারিয়ে যাওয়া, এমন কিছু ঘটলে তারা বসে থাকবেন না। আমি বলছিলাম আমি পাঁচজন যে লয়ারের ট্যাক্স দিই তার পাঁচজনের মধ্যে একজন হায়েস্ট ট্যাক্স পেয়ার, এগুলো কি কি আমাকে এগুলো করে কেন খামাখা দেখেন? আমি বলি যে আমি একদম এখন গঠনমূলকভাবে যে যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে এক পয়সাও দিচ্ছে না, তারা স্টেটমেন্ট দিচ্ছে যে তাদের কোনো সম্পদ নাই, তো এইসব ব্যাপারে আপনাদের কিছু করার আছে কি না? নির্বাচন সামনে রেখে এবার আমাদের বিশেষ আয়োজন বসুন্ধরা সিমেন্ট ভোটার সফর। বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে এই মুহূর্তে সহকর্মী রামিম হাসান যুক্ত হচ্ছেন আমাদের সাথে, তিনি সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন, আমরা সরাসরি কথা বলবো রামিমের সাথে। রামিম, নির্বাচন নিয়ে সুনামগঞ্জের মানুষ কি বলছেন এবং সেই সাথে আপনি নিশ্চয়ই জানেন যে প্রতীক বরাদ্দ হয়ে গেছে, পুরো বিষয়টি এখন কেমন জমে উঠেছে? এসে পৌঁছেছি সুনামগঞ্জে, আসলে এই কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি, আমি সারাদিন সিলেটে ছিলাম, সিলেটের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলাম, একেবারে প্রান্তিক মানুষদের সঙ্গে কথা বলেছিলাম, যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি যে প্রচার প্রচারণা আজকে থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে এবং সাধারণ মানুষের ভিতরে কিন্তু সেই হাওয়া সেই ছোঁয়া লাগতে শুরু করেছে। আমরা সুনামগঞ্জের এখানের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে রয়েছেন, যেটি আমি গত কয়েকদিনই বলার চেষ্টা করছিলাম যে ভোট যত এগুবে তত হয়তো সাধারণ মানুষের মনের মধ্যে ভোট নিয়ে আমেজ উত্তেজনা বাড়তে থাকবে, সেই উত্তেজনা আমেজ উৎসবমুখর পরিবেশ সেটা কিছুটা হলেও লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখানকার কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলি, শুরুতে একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই, তাদের কাছে জানতে চাই যে কী ধরনের পরিবেশ আসলে প্রত্যাশা করেন। আপনার কাছে জানতে চাই যে এখন যে নির্বাচন আসলে আমরা বিগত নির্বাচনে বিভিন্ন সময় লক্ষ্য করেছি একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, এখন সেই পরিবেশটা কেমন এবং কেমন পরিবেশ আসলে ভবিষ্যতে প্রত্যাশা করেন? সুনামগঞ্জে
আগামী 30 তারিখের নির্বাচন উপলক্ষে বর্তমানে একটি উৎসবমুখর পরিবেশে প্রত্যেকটা দল নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। এখানে খুব সুন্দর পরিবেশ আছে এবং প্রত্যেকের মানুষের মধ্যে এবং দলগুলোর মধ্যে কোনো ধরনের সমস্যা নাই এবং আমি মনে করি লেভেল প্লেইং ফিল্ড আছে এবং সবাই কাজ করতে পারতেছে এবং কাজ করে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও একজনের সঙ্গে কথা বলতে চাই, আমাদের সহকর্মীর সঙ্গে কথা বলতে চাই, আপনার সাথে আপনার কাছে একটু জানতে চাই, নির্বাচনের যেই পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করছেন তাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন কতখানি সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি দেখে কি মনে হয়? শুনলাম যে 5টি আসনে বিএনপি, 4টি আসনে আওয়ামী লীগের, 4 সদর আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির আছে এবং সুনামগঞ্জে আজকে জেলা বিএনপির এবং প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুল হক স্পিয়ার সাহেব বলছেন যে সুনামগঞ্জে কিছু আপনার আতঙ্কবাদ করতেছে, বিএনপি যারা ওয়ার্কিং করবে তাদের দলীয় কর্মীদের আতঙ্কবাদ করছে, এই আতঙ্কটা যদি কেটে যায় সুনামগঞ্জে লেভেল প্লেইং নির্বাচন হবে ওনারা আশা করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টি শুনলেন যে মোটামুটি একটা নির্বাচনী যে পরিবেশ, সেই পরিবেশ আসতে শুরু করেছে, সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে যেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে একটি উৎসবমুখর পরিবেশ সেটিও কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা রয়েছি ভোটার সফরে, কাল সারাদিন সুনামগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হব। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। রামিম হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী রামিম হাসান সুনামগঞ্জ থেকে ভোটের সার্বিক তথ্য দিচ্ছিলেন। নগর উন্নয়নের সাথে সাথে দেশে বাড়ছে বিকল্প জ্বালানি এলপিজির চাহিদা, এই সুযোগে কিছু অখ্যাত কোম্পানি ভোক্তাদের দামে ও ওজনে ঠকাচ্ছেন। বাসা বাড়িতে বাড়ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মতো ঘটনাও, এ অবস্থায় অবৈধ ব্যবসায়ীদের আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন উদ্যোক্তারা। বিস্তারিত নাজিয়া কনার প্রতিবেদনে। নগর উন্নয়নের সাথে সাথে দেশে জ্বালানির চাহিদাও বাড়ছে, আর এই চাহিদা পূরণে বিকল্প জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি ভরসা। কিন্তু হাতে গোনা কয়েকজন অসাধু ব্যবসায়ীর কারণে সম্প্রতি চরম হুমকিতে পড়েছে বিকল্প জ্বালানি এলপিজি। ফলে ভোক্তারা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি সুনাম ক্ষুণ্ণ হচ্ছে নামী দামি প্রতিষ্ঠানগুলোর। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, অসাধু ব্যবসায়ীরা আমদানি না করে তৃতীয় পক্ষ হিসেবে গ্যাস রিফিল করে বাজারজাত করছে, এর ফলে দাম এবং ওজনে ঠকছেন ভোক্তারা, একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। তারা তাদের ব্র্যান্ডের বা নকল র্যাপিং নকল করে তারা সিলিন্ডার বাজারে ছেড়ে দিচ্ছে। এতে করে দুটা ক্ষতি হচ্ছে, এক নম্বর হচ্ছে যে কাস্টমার ন্যায্য দামের প্রোডাক্ট পাচ্ছে না, দুই নম্বর হচ্ছে যে কাস্টমার সেফ প্রোডাক্টটা পাচ্ছে না, কারণ এই সিলিন্ডারটা তো টেস্ট করা হয় নাই। ইন্ডাস্ট্রি যে নর্মাল গ্রোথ, এই গ্রোথটা কিন্তু সিরিয়াসলি বিঘ্নিত হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটির কারণে। আমাদের ব্যবসা কিন্তু ইট ইজ নট অল অ্যাবাউট প্রফিট, ইট ইজ অল অ্যাবাউট কমিটমেন্ট টুয়ার্ডস নেশন, কমিটমেন্ট টুয়ার্ডস আওয়ার কনজিউমার। এই জায়গাগুলোতে কিন্তু আমরা সবসময় ইকুয়ালি মূল্য দিয়ে থাকি। নিরাপদ জ্বালানি নিশ্চিত করা সহ অবৈধ ব্যবসায়ীদের আইনের আওতায় আনার পরামর্শ দেন তারা। যারা ক্রস ফিল করতেছে, একজনের ব্র্যান্ডের সিলিন্ডার আরেকজনের ফিলিং স্টেশন থেকে ফিল করতেছে, যারা কম দিচ্ছে ওজনে, সেই সব কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করা এবং তাদের অতি সত্য তাদের লাইসেন্স বাতিলপূর্বক যে একটা ইন্ডাস্ট্রিতে একটা সঠিক পরিবেশ সৃষ্টি করে ফেরত নিয়ে আসা। অথরিটি যারা আছেন এই ব্যাপারগুলোকে রিইনফোর্স করা, যাতে করে ক্রস ফিলিং, ইলিগেল ফিলিং বা এই ধরনের জিনিসগুলো প্রবণতাকে একদম জিরোতে নিয়ে আসা যায়। ল এনফোর্সমেন্ট যেটাকে বলে, এই সংক্রান্ত যে ল বা আইন আছে এটাকে এনফোর্স করা, যাতে করে লাইসেন্সে দেওয়ার ব্যাপারে আরও স্ট্রিক্ট একটা মনিটরিং প্রসেস চালু করা। সরকারের নজরদারি বাড়লে এই খাত ইতিবাচক অবস্থান ধরে রাখতে পারবে বলেও মনে করছেন উদ্যোক্তারা। নাজিয়া কোনা, নিউজ 24, ঢাকা। এবার বিজয়ের মাসের আয়োজন লক্ষ্য প্রাণের বিনিময়। ময়মনসিংহ ও মাদারীপুর হানাদার মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা রক্তের বিনিময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করেছিলেন ময়মনসিংহ জেলা। 11 নম্বর সেক্টরের FJ মুক্তি বাহিনী এবং ভারতীয় মিত্র বাহিনী যৌথভাবে ময়মনসিংহ অঞ্চলে অবস্থানরত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে 1971 সালের 3রা ডিসেম্বর যুদ্ধের পরিকল্পনা করে, আর সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ওই দিনই ক্যাপ্টেন বলজিৎ সিং এর অধীনে মুক্তিযোদ্ধারা কোম্পানি জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট দিয়ে যুদ্ধ শুরু করে। এতে হানাদার বাহিনী পিছু হটতে শুরু করে। পাকিস্তানি হানাদার বাহিনী 10 ডিসেম্বর ময়মনসিংহ শহর থেকে পালিয়ে যায়। মুক্ত হয় ময়মনসিংহ।
মুক্তিযুদ্ধের সময় ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাদারীপুরের সবকটি থানা মুক্তিযোদ্ধাদের দখলে চলে আসে। এ কারণেই হানাদার বাহিনী ও তাদের দোসররা মাদারীপুর শহরের এ আর হাওলাদার জুট মিলসের অভ্যন্তরে এবং নাজিমুদ্দিন কলেজে অবস্থান নেয়। মুক্তিযোদ্ধারা চারদিক থেকে তাদের ঘিরে রাখে। সমদ্দার ব্রিজের 9 ডিসেম্বর সারাদিন রাত ও 10 ডিসেম্বর সারাদিন সম্মুখ যুদ্ধ চলে মুক্তিযোদ্ধা ও হানাদার বাহিনীর মধ্যে। তুমুল যুদ্ধের এক পর্যায়ে হানাদার বাহিনী আত্মসমর্পণ করে, মাদারীপুর শত্রুমুক্ত হয়। নিউজ 24 সংবাদের এ পর্যায়ে একটি বিরতি, সঙ্গেই থাকুন। এবার জানাবো ফেনী এলাকায় নির্বাচনের খবর। ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, ফেনীতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? আমরা কিন্তু এরই মধ্যে জেনেছি যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজ তার প্রচারণা শুরু করেছেন, তো পুরো বিষয়টি আসলে কেমন জমে উঠেছিল বিস্তারিত জানাবেন। আফরিন, এই মুহূর্তে ফেনীতে রয়েছে আমি। ফেনীতে কিন্তু নির্বাচনী প্রচারণা যেটি বলছেন, শুধুমাত্র ফেনীতেই নয়, সারা দেশে নির্বাচনী প্রচারণার জন্য আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন, সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু প্রস্তুত রয়েছেন। এর মধ্যে তারা প্রস্তুতি নিয়েছেন। আমি এই মুহূর্তে ফেনীতে রয়েছি। ফেনীতে কিছুক্ষণ আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসেছিলেন। এসে তিনি ফেনীর যে স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন, ফেনীর যারা এমপি প্রার্থী রয়েছেন, তাদের সবার সাথে এখানে বৈঠক করেছেন। কীভাবে তারা প্রচারণা করবেন, কীভাবে দলীয়ভাবে সংগঠিত হয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যাবেন, এইসব নীতি নির্ধারণ কিংবা কৌশল নির্ধারণের জন্যই কিন্তু তিনি এই বৈঠকে এসেছিলেন। আমার সাথে ফেনীর যে সিনিয়র নেতারা রয়েছেন, এমপি প্রার্থী যারা রয়েছেন আমার সঙ্গে, আমার সাথে জনাব নিজামুদ্দিন হাজারি রয়েছেন আলাউদ্দিন নাসিম, এছাড়া ফেনীর 3 আসন থেকে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জনাব লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী রয়েছেন। আমি তাদের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করবো কতটুকু প্রস্তুতি তারা নিয়েছেন। আমি একটু জনাব আলাউদ্দিন নাসিম আপনার কাছে জানতে চাই, কতটুকু প্রস্তুত তৃণমূল থেকে মনে হচ্ছে ফেনী? অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। 1950 সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে এই জন্য এই পর্যন্ত কোনো নির্বাচন বর্জন বা বয়কট বাংলাদেশ আওয়ামী লীগ করেনি। বাংলাদেশ আওয়ামী লীগ যেই 2-1টি নির্বাচন বয়কট করেছে, সেই নির্বাচন বাংলাদেশে হয়নি। অর্থাৎ আমি যে কথাটি বলতে চাচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনমুখী দল হিসাবে নির্বাচন করছে, সুতরাং বুঝতে হবে আমরা শতভাগ নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে নির্বাচনটা করছি, এবং আমরা আশাবাদী আগামী 30 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা আবার রাষ্ট্রক্ষমতা অধিষ্ঠিত হবে। আজকে সাধারণ সম্পাদক এসেছেন ফেনীতে, কী উদ্দেশ্য ছিল, কেন আসলেন আজকে? উদ্দেশ্য হচ্ছে নির্বাচন। আসলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, উনি আমাদের বৃহত্তর নোয়াখালীর সন্তান, আর আমরা ফেনীবাসী তাকে খুব আপনজন মনে করি। ফেনীতে উনি যখনই আসেন ওনার এলাকায়, ফেনীতেই থাকেন, ফেনীতে রাত্রি যাপন করেন, তো উনি ওনার নির্বাচনী এলাকার শত ব্যস্ততার মাঝেও আমাদের কাছে এসেছেন। আমাদের যেই জননেত্রী শেখ হাসিনা, যে 3 জন প্রার্থী দিয়েছেন, আমাদের ফেনী 2 নিজামুদ্দিন হাজারি, আমার ডান পাশে আছেন ফেনী 3 জনাব মাসুদ্দিন চৌধুরী, আর শিরিন আক্তার একটু আগে চলে গেছেন, ওনাদের 3 জনের পক্ষে অর্থাৎ মহাজোটের প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে নির্বাচনে বিজয়ী করার জন্য আমাদের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য উনি এসেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আরও 2 জন রয়েছেন যারা এই নোয়াখালী থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। সময় স্বল্পতার কারণে তাদের সাথে কথা বলতে পারছি না, কিন্তু সবাই কিন্তু প্রস্তুতি নিয়েছেন, আগামীকাল সকাল থেকেই মোটামুটি প্রচারণায় নামবেন এবং জয় ছিনিয়ে আনার চেষ্টা করবেন সামনের নির্বাচনে। তো এই ছিল আমার কাছে আফরিন। সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থেকে তথ্য দেবার জন্য। ফেনী থেকে সহকর্মী সজল দাস জানাচ্ছিলেন আওয়ামী লীগ সহ মহাজোটের যে নির্বাচনী প্রচারণা তার প্রস্তুতির সার্বিক তথ্য। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবার থাকছে নিউজ 24 বিশেষ আয়োজন সৌদি লুব্রিক্যান্টস ভোটের ময়দানে।
এবার জানব ভোটের মাঠের খবর। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, বরিশালে প্রার্থীদের মাঝে ভোটের লড়াই কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ রাশেদ। আমি বরিশাল সদর আসনে রয়েছি। এখানে যে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন জাহিদ ফারুক শামীম এবং বিএনপির প্রার্থী রয়েছেন মুজিবুর রহমান সরোয়ার, আজকে জানেন যে মনোনয়ন প্রতীক বরাদ্দের পরপরই কিন্তু প্রচারণা শুরু হয়ে গেছে এবং আজকে সারাদিনই কিন্তু আমরা দেখেছি যে বরিশালের যে প্রচারণাকে ঘিরে মানুষের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ এবং যে নির্বাচনী যে উদ্দীপনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং মিছিল, মিটিং, মাইকিং সব কিছু আমরা লক্ষ্য করেছি। সন্ধ্যা পর্যন্ত সেটি কিন্তু একেবারে অনবরত ছিল এবং একটি বলা যায় যে নির্বাচনের যে মূল লড়াইটি প্রার্থীদের মধ্যে, প্রার্থীদের যে প্রতিদ্বন্দ্বিতা সেটি কিন্তু শুরু হয়ে গেল মাঠের লড়াই, ভোটের লড়াই। আমরা এখানে সাধারণ মানুষ রয়েছেন এই রাতেও, কিন্তু আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনি বিএনপির পক্ষ থেকে এখানে এসেছেন, আপনার কাছে জানতে চাই যে নির্বাচনে কেমন আপনি ভোট প্রত্যাশা করেন? অবশ্যই প্রত্যাশা করি যে অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হবে, কিন্তু আসলে আমরা যে খালি চোখে যে জিনিস দেখতে পাচ্ছি যে এখানে প্রচারণা চলছে, কিন্তু তারপরও একটা আমাদের চাপা একটা ভয়ে সবাই মধ্যে কাজ করে, জনগণের মধ্যে কাজ করে পাশাপাশি। পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা নির্বাচনে এইভাবে আমরা চালিয়ে যাবো, আমাদের প্রচারণা চালিয়ে যাবো। আমাদের নির্বাচনের দিন, বিশেষ করে ভোটের দিন, আমরা সমস্ত জাতিদেবাদী সৈনিক জনগণকে নিয়ে, ভোটারদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ভোট ডাকাতি রুখে দেবো। আপনার কাছে জানতে চাই যে কেমন নির্বাচন প্রত্যাশা করেন এবং কেমন নিরাপত্তা আপনি প্রত্যাশা করেন? গত 10 বছরে যেভাবে নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি অথচ নির্বাচনের কথা বলা হয়েছে, সেটা আমরা প্রত্যাশা করি না। আমরা চাই যে যেভাবে মানুষ ভোট দিতে পারে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদের অধিকার প্রয়োগ করতে পারে, সেরকম একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে সাধারণ মানুষরা উপস্থিত ছিলেন, তরুণ ভোটাররা উপস্থিত ছিলেন। তরুণ ভোটার হিসেবে আপনি কেমন নির্বাচন প্রত্যাশা? অসংখ্য ধন্যবাদ। নির্বাচনে ভোট দেয়, এটা একটা জনগণের গণতান্ত্রিক অধিকার, তো আমি চাই আমরা সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে, ভয়ভীতি ছাড়াভাবে ভোট দিতে পারি। অসংখ্য ধন্যবাদ। আসলে সাধারণ মানুষ এবং এখানে বিএনপির দুজন নেতা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, সকলে আসলে একটি শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন আশা করেন, সকলে প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তেমন পরিবেশ কিন্তু সকলে আশা করেন। তো নির্বাচনী উৎসব এবং মানুষের মধ্যে যে একটি জোয়ার ভোটকে ঘিরে সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং 30 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে সকলে শান্তিপূর্ণভাবে ভোট দেবেন এমনটা কিন্তু প্রত্যাশা। এবং এখন কিন্তু যে বরিশালের অলি গলি প্রত্যেক জায়গায় কিন্তু সেই উৎসব কিন্তু এখন বিরাজ করছে। রাশেদ, এই ছিল বরিশাল থেকে সবশেষ পরিস্থিতি। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী ফখরুল ইসলাম সংযুক্ত হয়েছিলেন বরিশাল থেকে, জানাচ্ছিলেন ভোটের মাঠের বিভিন্ন খবরাখবর। নিউজ 24 সংবাদের এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, আরো সংবাদ নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে এম্পাওয়ারিং ইউথ থ্রু ভলান্টিয়ারিজম, পিচ অ্যান্ড হিউম্যান রাইটস এডুকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাউথ এশিয়ান লয়ার্স ফোরামের প্রেসিডেন্ট শেখ সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। মানবাধিকার রক্ষায় সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে আরও আন্তরিক হতে হবে। দেশ থেকে গুম ও হত্যা বন্ধের দাবি জানান এই মানবাধিকার কর্মী। ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সোবাহানির সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘ বাংলাদেশ অফিসের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন। ৩০ ডিসেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেবার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন সাকিব আল হাসান। সোমবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে #IAM বাংলাদেশ শীর্ষক আলোচনার সভায় সাকিব নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় সাকিব বলেন, গতকাল মিরপুরে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়লাভ করেছি তখন গ্যালারিতে 6-7 হাজার দর্শক নৌকা নৌকান স্লোগান দিয়েছে। আমি নিশ্চিত দেশের মানুষ একথাই বলবে। নৌকায় ভোট দিয়ে উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান, চিত্রনায়ক ফেরদৌস, সাংবাদিক নেতা সৈয়দ ইশতিয়াক রেজা সহ সাংস্কৃতিক অর্থনীতিবিদ, সুশীল সমাজ, চিকিৎসক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ২০১৬-১৭ অর্থ বছরের সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পর্যায়ে 9টি সহ সারা দেশের ১৪৪টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, আগামী ২০২১-২২ অর্থ বছর থেকে ভ্যাট আইন কার্যকর করা হবে। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়। প্রথম ওয়ানডেতে জয়ের পর দারুণ ছন্দে আছে টিম টাইগার। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিতে প্রস্তুত মাশরাফি বিন মুর্তজার দল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। প্রতীক নিয়ে ভোটের ময়দানে প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচন কমিশন দায়বদ্ধ বললেন সিইসি। খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে রিটের সিদ্ধান্ত কাল। হাইকোর্টের আদেশে ভোটের পথ খুলল বিএনপি নেতা দুলু ও টুকুর। বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে অভিযোগ কাদেরের। পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে কোনো বৈঠক হয়নি দাবি ফখরুলের। যারা কোটি টাকা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের কাছে জানতে চাইলেন ডক্টর কামাল। এবং সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে কাল মাঠে নামছে বাংলাদেশ। বাঁচা মরার লড়াই ক্যারিবীয়দের। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।